গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যায় কালোজিরা ভীষণ কার্যকরী, তবে সেটা খেতে হবে সঠিকভাবে। বর্তমান সময়ে বদহজম একটা সাধারণ সমস্যা, প্রায় সবাই বদহজমের সমস্যায় পড়ে থাকেন। খাবারে একটু এদিক সেদিক হলেই শুরু হয়ে যায় পেটের সমস্যা, অন্যদিকে ডায়াবেটিস রোগীদের বদহজম তো প্রধান সমস্যা। হজমের সমস্যা দূর করতে কালোজিরার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। হজমের সমস্যা দূর করতে 1 থেকে 2 চা চামচ কালোজিরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপর সেটা ভালো করে বেটে পানির সাথে গুলিয়ে খেতে থাকুন প্রতিদিন 2 থেকে 3 বার। এভাবে খেলে 1 মাসের মধ্যে পেটের সমস্যা দূর হবে, সাথে বাড়বে হজম শক্তি, পাশাপাশি পেট ফাঁপা ভাব কেটে যাবে। অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা দূর করতেও কালোজিরা কার্যকর। আমরা অনেকেই প্রতিনিয়ত ভাজা পোড়া খেতে পছন্দ করি, অনেকেই খাবারে অনিয়ম করে, সকালে দেরি করে খায়, দুপুরের খাবার খেতে খেতে সন্ধ্যাও হয়ে যায়, অতিরিক্ত তৈলাক্ত খাবার ভালোবাসেন কেউ কেউ, এসব কারণে গ্যাস্ট্রিক আমাদের পিছু ছাড়ে না। তাই এই দেশের অধিকাংশ মানুষই একটা বয়সের পরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে। আপনি যদি আপনার অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে চান, তাহলে অবশ্যই নিয়মিত কালোজিরা খান, কেননা এই কালোজিরা খেলেই আপনি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কালোজিরার গুণগুলোর মধ্যে গ্যাস্ট্রিক দূর করা অন্যতম। আবার 1 কাপ দুধের সাথে 1 চা চামচ কালোজিরার তেল মিশিয়ে প্রতিদিন 2 থেকে 3 বার খেলে অনেক ভালো ফল পাওয়া যাবে। এছাড়া আপনি 1 চা চামচ কালোজিরার তেল ও 1 চা চামচ খাঁটি মধু একসাথে মিশিয়েও প্রতিদিন 2 থেকে 3 বার খেতে পারবেন। এভাবে 2 থেকে 3 সপ্তাহ খেলেই দেখবেন গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।